আজ বেলেঘাটায় 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকানন্দা দাসের নেতৃত্বে দিল্লিতে নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে একটা ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধিক্কার মিছিলের আয়োজন। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি অলোক দাস। এদিনকার এই ধিক্কার মিছিলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অলকানন্দা দাস বলেন, দিল্লিতে যা হয়েছে তা নক্কারজনক ঘটনা। বিজেপি একটা সাম্প্রদায়িক রং লাগিয়ে একটা বিচ্ছিরি ঘটনা ঘটিয়েছে, তার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। আমাদের মমতা ব্যানার্জি যেটা বললেন, যেটা আমাদের শিক্ষা দিয়েছেন যে যেখানেই কোনো বাজে কাজ হয়, আর এটা তো নক্কারজনক একটা কাজ, সেই কাজটার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা হিংস্রভাবে প্রতিবাদ তো আমরা দেখলাম যে আগের বার দিন কংগ্রেস সিপিএম পথে নেমে হিংস্রভাবে যে প্রতিবাদ করলো সেই প্রতিবাদের আমরা বিরোধী। তেমনি গণহত্যা, যেটা বিজেপির মানে বলে না স্টেট পরিকল্পিত একটা গণহত্যা, সেটাকে আমরা ধিক্কার জানিয়ে আজকে আমরা শান্তিপূর্বক একটা মিছিল জানাচ্ছি। আমরা ধিক্কার জানাচ্ছি সেই নায়ককে যে গুজরাটকে 25 বছর তো ধ্বংস করেছে, এবার দেশটাকে ধ্বংস করার প্রচেষ্টা করছে। দিল্লিতে যখন ট্রাম্পের যখন দেশে এসছে, তখন সেইখান থেকে মানুষের যাতে নোটিস না করে সেই জায়গায় গিয়ে দিল্লিতে আমাদের একটা বিধ্বংসী হামলা করলো, যেটাতে মানে সাম্প্রদায়িকতা নেই সেই জায়গাতে, একটা সাম্প্রদায়িকতার রং লাগিয়ে ওটাকে বিচ্ছিন্নভাবে একটা জায়গা তৈরি করতে চেষ্টা করলো। নেক্সট গুজরাট আমরা হতে দিচ্ছি না। দিল্লি কেন, হোল দেশ কেন, বাংলায় একবার এসে দেখুক বলছে বাংলা। অমিত শাহ এসেছিলেন এর মধ্যে, উনি বললেন, অমিত শাহ বললেন যে সোনার বাংলা গড়ে দেবো, একবার চান্স দেখো। তো আমি তাকে প্রশ্ন করি, সোনার গুজরাট বানিয়েছেন, দেয়াল দাঁড় করিয়ে সোনা রাখতে হচ্ছে, তো আমাদের দেশে আমাদের মাটি এমনি সোনার মাটি, আপনাকে আর ওটাকে নতুন করে গুজরাটের মাটি, ওই গুজরাটের গু মাটি বানাতে হবে না। সেখানে আমি আপনাকে বলছি, আপনি গুজরাটের থেকে এসেছিলেন, গুজরাটে ফিরে যান, গুজরাটে গিয়ে ব্যবসা করছেন, ব্যবসা করুন। এইখানে এসে সাম্প্রদায়িকতা দাঙ্গা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবেন না। আমরা মামাটি মানুষের সরকার, রুখে দাঁড়াবো। প্রতি দেখছেন তো আমাদের প্রমিলা বাহিনী, ছেলেদের থেকে প্রমিলা বাহিনী বেশি। তো আগে অমিত শাহ আমাদের প্রমিলা বাহিনীর ওপর দিয়ে যাবে, তারপর তো দিদি অবধি পৌঁছাবে। আমার মা বলে, যদি তুমি ভালো সঙ্গে থাকো তাহলে তোমার সবসময় স্বর্গবাস হবে, আর যদি তুমি অসৎ সঙ্গে থাকো তাহলে তোমার নরকবাসটা হবেই হবে। তো এই যে যারা বামগুলো ছিল তারা এখন রামের নাম করছে, জয় শ্রীরাম, হঠাৎ দেখলো জয় শ্রীরামের থেকে গলিমারো সালোকো বড় হিট হয়েছে, সেই জন্য ওই গলিমারো সালোকো এখানে চালাতে চাইছে। তো মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে, 3 ঘন্টার মধ্যে 4 জন অ্যারেস্ট, আর যেগুলো বাকিগুলো চিহ্নিত করা হয়েছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। যত তাড়াতাড়ি ধরে ঢুকিয়ে দেবে তত তাড়াতাড়ি বাংলার মঙ্গল। আরে উনি তো পাগল ছাগল, উনি কি বলছেন, তাড়াতাড়ি কার মাথা ব্যথা, আমাদেরই মাথা ব্যথা নেই, তাহলে এছাড়া তো দিদির মাথা ব্যথা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ও পাগল লোক যা ইচ্ছে বলবে, দেখেন না আরেকটা গামছা পরে চোয়া পরে ঘুরে বেড়াচ্ছে, ওটাও ব্যাটা পাগল, এটাও ব্যাটা পাগল, বিজেপি সবকটাই পাগল। কোনো একজন ভদ্রলোক কোনো সাংগঠনিক কথাবার্তা বা কোনো একটা মানে কনস্ট্রাকটিভ কথাবার্তা বলছে আমি শুনিনি। সব সময় যখনই বারো বলে খুন করে দেবো, মেরে দেবো, শ্মশানে যাবো। আরে বাবা, যেখানে শ্মশানটা নিয়ে যাবেন সেটাও দিদির তৈরি করা, হসপিটালটা নামে নিয়ে যাবেন সুপার স্পেশালিটি হসপিটাল, সেটাও দিদির তৈরি করা, যাবেনটা কোথায়? বাংলা দিদিকে ছাড়ছে না, সেই জন্য ওই স্বপ্ন দেখে লাভ নেই, ডে ড্রিমিং করে যান, ভালো থাকুন। ক্যামেরায় সাদ্দামের সাথে সকাত আলী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।